নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছো, ভালো আছো? এই আশা নিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও শুরু করছি। তো আমরা এখন যাচ্ছি সুন্দরবন এলাকার ঘাসখালি গ্রামের চারিদিকে যে মাছের ভেড়িগুলো আছে, মানে চারিদিকে জল আর জল, আর তার মধ্যে মাছ চাষ। তো সেখানেই যাচ্ছি কীভাবে তারা মাছ ধরছে সেটা দেখার জন্য। দেখো এখানে অনেক মাছের খাবার রাখা আছে, আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে এরা এই মাছের এলাকাগুলোকে পাহারা দেওয়ার জন্য এখানে মানুষ থাকে অল টাইম। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। দেখো আজকে তোমাদের দেখাচ্ছি কিভাবে মাছের ভেড়িতে মাছ ধরে। তো চলো পুরোটা তোমাদের দেখাবো কিভাবে মাছ ধরছে সবাই। দেখো এই মাছ চাষ এলাকাতে মাছ ধরা একজন দুজনের দাঁড়াতে হয় না, অনেকজন একসঙ্গে মাছ ধরতে হয়, আর জালটাও ভীষণ বড়, তাই সামলানোর জন্য একজন দুজনের হয় না, বেশ অনেকজন মিলে মাছ ধরতে হয়। তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে বড় জালটাকে আস্তে আস্তে গোটাচ্ছে, গুটিয়ে একসঙ্গে এনে মাছগুলোকে তুলে নেবে। তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন ছোট একটা নৌকা নিয়ে আসছে, আসলে ওটাকে এরা শালতি বলে। তো ওটাতেই মাছগুলো এরা ধরে ওটার মধ্যেই রাখবে, তারপর নিয়ে যাবে। দেখো জালটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোকে ওনারা এক জায়গায় করার চেষ্টা করছে। তো ছোট নৌকা মানে শালতি এসে গেছে মাছ নিয়ে যাওয়ার জন্যে। দেখো জালে কত মাছ পড়েছে। ওই দেখো ওনারা মাছ হাতে তুলে দেখাচ্ছে আমাদেরকে। এবার জালের সব মাছগুলোকে নৌকাতে তুলছে। এবার সব মাছ নিয়ে মাঝি চলে যাচ্ছে। তো চলো আমরা এবার চলে যাই। টাটা, বাই।